बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम अर्गानिक टेस्टी फूड्स माया एर पक्ष थेके सबाइके जानाई स्वागत। आमी आजके आपनादेर सामने हाजिर होयेछि पास्तार डेजार्ट रेसिपी निये। ए पास्ताटा छोटो बड़ो सकलेर खेते खूबई पछन्देर एबं लोभनीय एकटि खाबार जा आमरा सकलेई पछन्द करे थाकि। चलुन ताहले देखा जाक आजकेर ए मूल रेसिपिटा। আমি হ্যাঁ বন্ধুরা, আমি আগে থেকে এখানে কড়াইতে পানি ফুটিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে নেব হাফ চামচের মতো লবণ। এবার যা আমি দেব এক টেবিল চামচের মতো সয়াবিন তেল। সয়াবিন তেলটা দেওয়ার কারণ হলো যাতে পাস্তাটা সিদ্ধ হওয়ার সময় জমাট বেঁধে না যায়, একে অপরের সাথে গায়ে গায়ে যাতে লেগে না যায়, যাতে ঝরঝরা হয়, এ কারণে আমি সয়াবিন তেলটা ব্যবহার করলাম। আর আমি এখানে নিয়েছি হ্যাঁ বন্ধুরা তিন কোয়ালিটির পাস্তা, একটা কড়ি পাস্তা, একটা ডিজাইন, একটা পাইপ পাস্তা। এই তিন পাস্তা মিলে আমি তৈরি করব একটি ডেজার্ট। এবারে আমি সমস্ত পাস্তাগুলো ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। ফিরে এলাম বন্ধুরা কিছুক্ষণ পরে। এবারে আমি ঢাকনাটা উঠিয়ে দেখব যে আমার পাস্তাটা সিদ্ধ হয়েছে কিনা। ঢাকনাটা উঠিয়ে নিলাম। হ্যাঁ বন্ধুরা, পাস্তাটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে পাস্তাটা আমি ছেঁকে নিব। হ্যাঁ বন্ধুরা, পাস্তাটা আমার সিদ্ধ হওয়ার পরে একটি ছাঁকনিতে ছেঁকে নিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে। এবারে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে নিয়েছি। কড়াইটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে দিয়ে নেব আমি দু চামচ ঘি। ঘিটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একটি তেজপাতাকে দুভাগ করে নিয়েছি, দিয়ে দিলাম তেজপাতা। এবারে দিব আমি দু টুকরো দারচিনি, আর দিব দুই টুকরো সাদা এলাচ। জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নিব। এখানে নিয়েছি বন্ধুরা আমি এক কাপ নারকেল কোড়ানো। নারকেলটা আমি এবার ঘিয়ের সাথে ভেজে নেব। এবারে দিয়ে দেবো আমি কাঠবাদাম কুচি, কাজু বাদাম কুচি, চীনা বাদাম, কিশমিস। সবগুলো ড্রাই ফ্রুটসগুলো আমি একসঙ্গে ভেজে নিব খুব ভালোভাবে। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি এক লিটার লিকুইড দুধ নিয়েছি, নিয়ে আমি জাল করে ঠান্ডা করে আমি হাফ লিটার করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি দুধটা। এখানে আমি নিয়েছি চার কাপে মেপে দেড় কাপ চিনি। আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি চিনি। দুধ চিনিটাকে আমি একটা বলক তুলে নেব। হ্যাঁ বন্ধুরা, খুব ভালোভাবে দুধ চিনিতে আমার বলক উঠে গেছে। এবারে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো ঢেলে দিব। হ্যাঁ বন্ধুরা, পাস্তার ডেজার্টে খুব ভালোভাবে বলক চলে এসেছে। পাস্তার গ্রেভিটাকে আমি একটু ঘন করার জন্য এখানে নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার এবং সামান্য পরিমাণে পানি দিয়ে আমি গুলে নিয়েছি। এবারে আমি কর্নফ্লাওয়ারগুলোটা ঢেলে দিব কড়াইয়ের মধ্যে। কর্নফ্লাওয়ারগুলোটা দেওয়ার পর থেকে অনবরত নাড়তে হবে যাতে কড়াইয়ের তলানিতে লেগে না যায়। নাড়তে নাড়তে গ্রেভিটা অনেক ঘন হয়ে যাবে। আর এ পর্যায়ে বন্ধুরা আমি তেজপাতা ও দারচিনিগুলোকে তুলে নেব। হ্যাঁ বন্ধুরা, এ পর্যায়ে আমি আর কোনো লবণ ব্যবহার করিনি, কারণ পাস্তাটা সিদ্ধ করার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে লবণ ব্যবহারও করতে পারেন। এ পর্যায়ে আমি একটু টেস্ট করে দেখব যে পাস্তার মিষ্টিটা ঠিকঠাক মতো আছে কিনা। হ্যাঁ বন্ধুরা, পারফেক্টভাবে মিষ্টিটা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, পারফেক্টভাবে আমার পাস্তাটা তৈরি হয়ে গেছে। এবারে আমি চুলাটা বন্ধ করে দেব। দেখ, কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। তার আগে আমি এখানে এক চামচ আবারও ঘি ব্যবহার করে নেব। এ পর্যায়ে ঘিটা দিলাম শুধুমাত্র ফ্লেভারের জন্য। হ্যাঁ বন্ধুরা, পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমার পাস্তার ডেজার্টটা। দেখুন কত সুন্দর হয়েছে। ঝটপট তৈরি করে নিতে পারবেন এই পাস্তার ডেজার্ট বাড়িতে থাকা উপকরণ দিয়ে।
আমি এবারে আপনাদের চামচ দিয়ে দেখিয়ে দেখছি যে গ্রেভিটা কত সুন্দর ঘন হয়েছে। বাড়িতে অতিথি আসলো, চট করে আপনি তৈরি করে নেবেন, বা বাচ্চাদের আবদার মেটাতেও এই পাস্তা ডেজার্টটা তৈরি করে দিয়ে তাদের আবদারটা মেটাতে পারেন। প্লিজ বন্ধুরা, আমার আজকের এই পাস্তা ডেজার্ট রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের সাথে। আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।